চোখের আমরা আমরা কোনো দোষ করিনি, আমরা আমরা শুধু সিনেমাই দেখতে গিয়েছিলাম, প্লিজ বিশ্বাস করো বাপ্পা আঙ্কেল। রঙ্গন, রঙ্গন, আমি তোমাকে একটা কথা আজই প্রথম আর শেষবারের মতো বলে দিতে চাই, আমি বা আমার পরিবারের কেউ আর কখনো তোমার সঙ্গে কথা বলবে না। হ্যাঁ, ওই আবিরদা বলছিল না যে রঙ্গনকে নিয়ে ও সিনেমা দেখতেই গেছে, ওই যে বুলেট বাদ নামে এসেছে। বাবা, আয়ুষের এত ফ্যান! ওই আয়ুষী ওর সর্বনাশটা করলো। কিছুদিন আগে কি কেলেঙ্কারি করলো বল আয়ুষকে নিয়ে, ভূত সেজে আয়ুষকে ভয় দেখালো। সেই জন্যই তো বলছি মিতুল, ও ও শুধু বড়ই হয়েছে, ওর বুদ্ধিটা এখনো বাড়েনি, না হলে এরকম ছেলে মানুষের কাণ্ড করতে পারতো। মা প্লিজ, তুমি তুতুলের হয়ে আর কথা বলো না তো। তুতুলের অন্যায়গুলোকে এইভাবে তুমি প্রশ্রয় দিও না মা, এতে তুতুলেরই তো সব থেকে বেশি ক্ষতি হচ্ছে। এমনিতে তো তুমি বলো অন্যের মেয়ের দায়িত্ব, আর তুতুল কোনো অন্যায় করলে কাউকে তুমি শাসন করতে দেবে। আমি তো খবরটা পেয়ে যাস বাবাকে বললাম যে আমাকে এক্ষুনি একবার মিতুলদের বাড়ি দিয়ে এসো, ফাদারকে এখনো কিছু জানাইনি পর্যন্ত, ভাবলাম নিজে একবার এসে দেখে যাই কি ব্যাপার। সবই তো বুঝলাম, কিন্তু স্কুল পালিয়ে সিনেমা দেখতে গেছে যেটা আমার কাছে মৃত্যুর সামিল সেও বুঝলাম, কিন্তু থানাটায় কোর্ট থেকে এলো এর মধ্যে সেটাই তো বুঝতে পারছি না। দেখো, পুলিশ এত হাত করা পরিয়ে থানায় ধরে রেখেছে, অতগুলো বড় রকমের অন্যায় করেছি, তুমি কি ছেলেকে ফোনটা করবে না আমি করবো বলো? মা, বৌমা, আমাকে ক্ষমা করে দিও, আমি ওই মেয়েকে আর ধরে রাখতে পারলাম না, ওকে এখানে রেখেছিলাম যাতে ওর ভালো হয়, সেটাই যখন করতে পারছি না তখন আর রেখে কি হবে, বাবার কাছেই যা, সে ওর বাবা নিজের কাছে রাখুক কি হস্টেলে রাখুক সেটা যা ভালো বুঝে করবে, অন্তত আমাদের তো দোষারোপ করতে পারবে না। বাড়ি ফিরুক আগে, ফোন করার সময় আর পেরিয়ে যাচ্ছে না, কাল সকালে ফোন করো। ওই এলো বোধহয়। দাঁড়াও বৌমা, আগে ওদের ভেতরে আসতে দাও, দাঁড়াও। বাপ্পা, আমি তাহলে আসছি। হ্যাঁ, থ্যাংক ইউ ভাই, যাও ভেতরে যাও, কাল থেকে এক পাও বাড়ির বাইরে বেরোবে না, ঠিক আছে বাপ্পা? হ্যাঁ, কি হলো? হ্যাঁ বলো, থানায় গিয়ে কতটা মাথা উঁচু করে ফিরলে বলো, সবাইকে বলো। বড়িমা, বড়িমা, চুপ, তোমার কোনো কথা আমি শুনবো না, আমি তোমার যা যার কাছে শুনবো। কি হয়েছে, কি হয়েছে জি? আমার কথা বলার মুখ কি দেখেছে এই মেয়ে? কি বলবো বলতো, এমন একটা ঘটনা আমাকে শুনতে হবে আমি জীবনে কল্পনা পর্যন্ত করতে পারিনি। আজি কি হয়েছে খুলে বলো না। বাপ্পা, আমরা আর ধৈর্য ধরে রাখতে পারছি না। বাবা, তোমার নাতনি রঙ্গনের সঙ্গে স্কুল পালিয়ে সিনেমা দেখতে গেছিল। হ্যাঁ, এখানে শেষ না, তাকে আর রঙ্গনকে জঙ্গলের মধ্যে এমন এমন অকালীন অবস্থায় দেখেছি যে পুলিশ থানায় ধরে নিয়ে যেতে বাধ্য হয়েছে।
পুলিশটা মিথ্যে কথা বলছে বিশ্বাস করো? আমি কোনো অন্যায় করিনি, আমি কোনো অন্যায় করিনি। ছি ছি দাদা সাহেব, আমাদের তুতুলের কথাটাও তো একবার শোনা উচিত। না, কোনো কথা কোনো মতেই আমি আর শুনতে চাই না। তুমি কালই ফোন করে ওর বাবাকে সব জানিয়ে দেবে। ডিসিশন হয়ে গেল এইখানেই। এই মেয়েকে আমরা আর মধুপুরায় রাখতে চাই না। এত বড় একটা কলঙ্কের কাজ করতে পারলি তুমি, আমাদের ভালোবাসার এই দাম দিলি। চাচাকে ফাদারকে মিথ্যে কথা বলে সিনেমা দেখতে যাওয়া তবু বোঝা গেল, তবে এই নোংরামিটা করে তো শুধু বাড়ির লোকদেরই না, তুমি স্কুলের প্রেস্টিজটাও শেষ করে দিলে আজ। আমি ভাবতে পারছি না রে মিতুল, যে আমাদের তুতুল, কেউ আমার কথা বিশ্বাস করছে না, কেউ আমার কথা শুনতেই চাইছে। বাড়ি মা, অ্যাটলিস্ট তুমি তো আমার কথা শোনো, আমি কোনো কোনো অন্যায় করিনি। তোমার কোনো কথা আমি আর শুনবো না। কি ভেবেছিলে তুমি আমাদের? হ্যাঁ, বোকা আছি আমরা, অন্ধ আছি, মূর্খ আছি? হ্যাঁ, এতদিন অন্ধ ছিলাম, আমি ছিলাম তোমার তোমার যা যা ছিল অন্ধ ছিল, লেকিন আজ থেকে আমি আর নেই। তোমার যা যা কি করবে আমি জানি না, কিন্তু আমি আমি আর তোমার কোনো কথা শুনবো না তুতুল। শুধু শুধু বাড়ি মা বলে আমাকে ভোলাবার চেষ্টা করবে না তুমি, জানছি না, চেষ্টা করবে না তুমি। বাবা আঙ্কেল, আমরা আমরা এলাম। আমরা আসছি মিতুল, আসছি। কেউ যখন তোমরা আমার কথা শুনলেই না, কেউ যখন আমাকে বিশ্বাসই করলে না, আমার থেকে যখন একদল রাস্তার অচেনা পুলিশের কথাই বড় হলো তোমাদের কাছে, তখন আমি আর কোনোদিনও তোমাদের কাছে কোনো সত্যি কথা বলবো না। তুতুল এতদিন দুষ্ট মেয়ে ছিল, আজ থেকে সে খারাপ মেয়ে হয়ে গেল, তাই তো বড় মা। বেশ, তাহলে তাই হোক, আমি খারাপ মেয়ে হয়ে থাকবো চিরকাল, আর কখনো তোমাকে বড়িমা বলে ডাকবো না, কোনোদিনও ডাকতে যাবো না। তুমি বড়িমা, তুমি আমায় মারলে তো।
শুধু বাড়ি না বলে আমাকে ভোলাবার চেষ্টা করবে না তুমি? সত্যি না চেষ্টা করবে না তুমি? চোখের তারা চলো 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 পাল্টায়।